আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশ থেকে আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে কেউ যদি তাহাজ্জুদের সাথে বেতসালাত পড়ার নিয়ত করে কিন্তু ঘুম থেকে উঠে দেখলো যে ফজরের আজান হচ্ছে এবং ফজরের সালাতের সময় তখনও বাকি, মধ্য কথা আজান হয়ে গেছে কিন্তু সালাতের ফজরের আগে উনি বেতরের সালাতটা পড়তে পারবেন কিনা, অর্থাৎ বেতর পড়বেন তারপর ফজর সালাত পড়বেন, এমনটি ওনার প্রশ্ন। উত্তরে বলবো, দেখুন এখানে মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আজানটা মূল বিষয় না ফজরের, বরং ফজর ওয়াক্ত হয়ে যাওয়া এটাই মূল বিষয়। আমি এ কারণে বলতেছি যে আমাদের দেশে অনেক অঞ্চলে, এমনকি আমাদের এলাকায় আমি দেখেছি বেশ কিছু মসজিদে দেখি যে ফজরের যে ওয়াক্ত সুবহি সাদিক হওয়ার আগে আজান দিতে শুরু করেন অনেকে, মানে জানি না ওনাদের হয়তো হয়তো রাত্রে ঘুম আসে না হয়তো বা বা কোনো সমস্যা আছে হয়তো বা, জানি মসজিদে যে ফজর উদিত হওয়ার আগেই শুভেচ্ছা সাদিকের আগেই যে আজান দিয়ে বসে থাকেন, নিজে হয়তো বা ধৈর্য ধরেন না। তো যাই হোক, এটা উচিত না, এটা একেবারেই, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব সহ আরও যারা আছেন তাদের সচেতন হওয়া উচিত এই বিষয়টা, আজান কী করে ওয়াক্ত হওয়ার আগে আজান দিতে পারে। অতএব এই জিনিসটা যেহেতু আছে সেহেতু আপনাকে সতর্ক থাকতে হবে যে যেখানে আপনি থাকেন সেখানে ওয়াক্ত অনুযায়ী আজান হয় কিনা এটা আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি জানেন যে হয় তাহলে তো কথাই নেই, তারপরে আমরা আমাদের আলোচনা স্পষ্ট করবো সেটি বিষয়। আর যদি আপনি মনে করেন যে না আজান, বা আপনি জানেন যে আজান আগেই দেয়, তাহলে তো আপনার সময় থাকবেই, স্বাভাবিক এই বিষয়টি। সুতরাং বেতর সালাতের সময় হলো ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজর উদিত হয়ে গেলে অতীত হওয়ার আগে আপনাকে আদায় করতে হবে, যেটি সহিহ বুখারী 472, সহিহ মুসলিম 754 নম্বর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। তিনি স্পষ্ট করেছেন, আউতিরু কবলা আন তুসবিহু, ফজর হওয়ার পূর্বে তোমরা বেতর সালাত আদায় করো। তারপর অন্য হাদিসে বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খশি আহাদুকুম আস-সুবহা সাল্লা রাকা ওয়াহিদা তুতির লাহু মা কদ সাল্লা, অর্থাৎ রাতের সালাতগুলো দুই রাকাত দুই রাকাত করে, তোমাদের কেউ যদি ফজর হওয়ার আশঙ্কা করে তাহলে এক রাকাত বেতর যেন পড়ে নেয়, এটা তার সকল সালাতকে বেতরে বিজয়ে পরিণত করবে। তো এগুলো হাদিস থেকে প্রমাণিত হয় যে ফজর উদিত হওয়ার আগেই বেতর পড়তে হবে। কিন্তু কিন্তু কোনো কারণে যদি ঘুম না ভাঙে অথবা পড়তে না পারেন, ফজর উদিত হয়ে গেল, সেক্ষেত্রে সুন্নতি পদ্ধতি যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা ফাতাহু সলাতুল লাইল সাল্লা মিনান নাহারি সিনতাই আশরা রাকা, রাত্রে কোনো কারণবশত উনি লিমারাদ, কোনো অসুখ হতে পারে অথবা নোম ঘুম অথবা ওয়াজা কোনো ব্যথার কারণে যদি রাসূল ইসলাম সালাত আদায় করতে না পারতেন রাত্রের, তাহলে তিনি দিনে 12 রাকাত আদায় করতেন দুই রাকাত দুই রাকাত করে, অর্থাৎ দুই সালাতুল দোহার যে ওয়াক্ত, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে, সূর্যোদয়ের পর থেকে পরে তিনি এটা আদায় করতেন দিনে, মোদ্দা কথা দিনে তিনি আদায় করতেন সেটা। তো আমরা জানি রাসূলের অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে তার রাত্রে সালাতের অভ্যাস ছিল 11 রাকাত পড়া, তো তিনি 11 রাকাত না পড়ে সেটাকে জোর করে দিতেন, সেটাকে তিনি জোর করে পড়তেন, বেতর সহ 11 রাকাত তিনি 11 রাকাত পড়তেন রাত্রে সালাত, সেটা যদি তিনি কোনো কারণবশত না পড়তে পারতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, তাহলে তিনি দিনে পড়তেন 12 রাকাত। অতএব আপনার যেহেতু তাহাজ্জুদের আপনার যেটা অভ্যাস রয়েছে 11 রাকাত হোক বা 9 রাকাত বা 7 রাকাত বা 13 রাকাত, যেটা অভ্যাস থাক না কেন, আপনার আপনি কি করবেন যদি ফজর উদিত হয়ে যায়, তাহলে আপনি দিনে সেটাকে আদায় করবেন এবং সেটাকে জোর করে দেবেন, তখন আর যাতে বিজোড় না থাকে, এটা হলো মূল কথা, এটা হলো রাসূলের সুন্নাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস দ্বারা প্রমাণিত। তবে তবে যদি আপনি এমন আরেকটি বেশ কিছু এর বিপরীতেও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয়েছে যে ফজরের আজানের পরে বেতর সালাত আদায় করার কথা, যেমনটা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সুনান নাসাইর 1667 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে মুআত্তা মালিক 255 নম্বর হাদিস, ওবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু 257 নম্বর হাদিস মুআত্তা মালিক, এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমু ফাতাওয়া দ্বিতীয় খণ্ডে 240 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার আমল ছিল। সুতরাং দেখুন, যারা বলেছেন যে বেতরের সালাতটা ফজরের আজানের পরে এবং অর্থাৎ ফজরের নামাজের পূর্বে পড়ে নেওয়া যায় ফতোয়া দিয়েছেন, তারাই ছিলেন মূলত সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি, যারা ফতোয়া দিতেন বা শরীয়তের আহকাম সম্পর্কে মানুষকে অবগত করাতেন,
যে তিনজনের উপর, যে তিনজনের কাছ থেকে সাধারণ সাহাবা ইকরাম যারা জ্ঞান নিতেন, শরীয়ত বিধান জেনে নিতেন, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারা ছিলেন ফকিহ। তাদের থেকে যা সাহাবা ইকরাম যে জ্ঞান নিতেন, তারাই তাদেরই আমল ছিল এটা, বা তাদের তারা বলেছেন যে যদি আজান হয়ে যায় তবু আজানের পরে, ফজরের নামাজের পূর্বে বেতর পড়ে নিতে পারেন। অতএব এক্ষেত্রে আপনার জন্য যেমনটা বললাম, আপনি যদি রাসুলের যে ব্যক্তিগত আমল যেটা, তার ফেলি সুন্নাত, সেটা যদি আপনি আদায় করতে চান, তাহলে আপনাকে দিনে জোর করে পড়তে হবে। আর যদি আপনি বলেন না, সাহাবা ইকরাম থেকে যেহেতু স্পষ্ট হয়ে সুন্দর প্রমাণিত হয়েছে যে তারা এটি ফতোয়া দিয়েছেন এবং তারা এটি আমল করতেন, আপনি এটিও করতে পারেন। আপনার যদি সুবিধা মনে করেন যে না, আমি বেতরটা পড়ে নিব হজরের আজানের পরে, তাহলে আপনি পড়ে নিতে পারেন। তবে উত্তম হচ্ছে যে আপনার যেটা অভ্যাস রাত্রে পড়া, সেটা 3 রাকাত যদি হয় তাহলে আপনি দিনে 4 রাকাত পড়বেন, আর যদি 5 রাকাত হয় তাহলে 6 পড়বেন, অর্থাৎ জোর করে দিবেন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।